কালকে গেছিলাম ডাক্তারের কাছে, মেডিকেলে গেছি, আসার সময় দেখি সুন্দর সুন্দর তাজা তাজা পুঁটি মাছ, কইলসে মাছ, একবারে তাজা যখন মাছগুলো দেখি দেখে খুবই ভালো লাগছে, পরে কিনে নিয়ে আসলাম। কিনতে কিনতে বললাম লোকটার 2 কেজি বিক্রি, সে 5 কেজি মাছ দিয়ে দিচ্ছে। আমি আসলাম যে শীতের সময় ছোটো মাছ খুব মজা লাগে, পালং শাক দিয়ে ছোটো মাছ রান্না করলেও খাইতে খুব মজা, আবার ভাজি করে খাওয়া যায়, বেগুন দিয়ে চাচ্ছে, এদেরও প্রচুর খাবার লাগে। এজন্য মাছ বাজারে গেলে একটু মাছ বেশি কেনা হয়, মাছের মাথাগুলো ওদেরকে খাওয়াবো, আলাদা করে কেটে রাখতেছি। আমার এখানে কিছু মাছ রাখছি, একটা শুটকি দিব, তাই ভাবে শুধু পেটটা করছি ধুয়ে একটু খাতে দিব। লবণ দিয়ে রাখছি মাছগুলো, এখনই হয়েছে লবণ দিয়ে এটাকে লাফালাফি করছিল, এখন সেটা বন্ধ হয়েছে, এখন কাটবো। এই শাকগুলো পাতা সাজিয়ে নিয়েছি, আর এই শাকগুলো বেছে নিয়েছি, এগুলো মাছ দিয়ে ঝোল না করা হবে। এখানে শাকটা ধুয়ে নেওয়া হয়েছে, এটা কি শাক, পালং শাক, আর এটা হচ্ছে লাউ শাকের দাদা। মাছগুলো নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা কাঁচা মরিচ, নেব একটু তেল, সরিষার তেল তো পরিমাণে কম দিলাম, লবণ দিয়ে দিলাম সামান্য, হলুদ আর দিয়ে দিব একটু গুঁড়ো মরিচ, মাছগুলো ভালো করে মেখে নেব। শাক দিয়ে আপনারা ঝোল করলে এভাবে বাটা মশলা না, মশলা কেটে দিবেন, তাতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, আর আপনার ঝামেলা মুক্ত, সময় কম লাগবে। আমি শাকগুলো দিয়ে দিব, কি শাক, পালং শাক, এটা পালং শাক, এভাবে মেখে পানি তুমি দিব না, সামান্য পানি দিব, এখন শাক তো দিব, ফিরে আসবো সাথেই থাকেন। জলটা না পিবো না,
এখন দোকান দেখা।